আমরা বারবার আমাদের আমাদের যারা দলের মেম্বার আছেন তারা বারবার জেনারেল মিটিং এ জানতে চেয়েছেন ওনার কি কারণ, কেন উনি আসছেন না, কিন্তু কোনো সদুত্তর তিনি ওনারা দিতে পারেননি। না, আমাদের তারা আশ্বাস দিয়েছিল যে আইনের আমরা ব্যবস্থা করব। সেই পরিণামে আমরা দেখেছি যে কয়েকদিন আগে, আজ থেকে দুদিন বা তিন দিন আগে, আমাদের বিডিও অফিস থেকে লোক এসে জেনারেল মিটিংয়ের কপি, ফটোকপি এখান থেকে নিয়ে গেছেন যে কোন কোন মিটিংটাতে উনি অনুপস্থিত ছিলেন, সেই ফটোকপি নিয়ে গেছেন। আমরা এখন চাইছি যে যেহেতু এটা একটা আইনের ব্যাপার, আইন আইনের পথে চলবে, যতদিন পর্যন্ত না আইনানুক উপপ্রধান নির্দোষ ই পাচ্ছেন বা আইনানুক আমাদের উপপ্রধান আমাদের পঞ্চায়েতের আসার অধিকার পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ওনার পদকে আমরা মানে সাসপেন্ড করতে বলছি ওনাকে, এবং ওনার পদে পুনরায় ইয়ে করতে বলছি। হ্যাঁ, আমার নাম আব্দুল খাবির, আমি কালিগঞ্জ ব্লক মাইনরিটির দায়িত্বে আছি। আমাদের অঞ্চল সভাপতি সাহেব উনি একটু ব্যক্তিগত কাজে জড়িয়ে গেছেন। আমাদের এখানে এমএলএ সাহেব উপস্থিত আছেন, আমাদের এমএলএ উপস্থিত আছেন, আমাদের সিনিয়র লিডার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রাক্তন সভাপতি বর্তমান মেম্বার মলিন্দা উপস্থিত আছেন, আমাদের অঞ্চলের অন্যতম নেতা বিশ্বজিৎ দেবশর্মা উপস্থিত আছেন, সর্বোপরি আমাদের অঞ্চলের যিনি অবজারভার কালিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির হাজব্যান্ড উনি বাপ্পা সরকার, উনিও আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন। বরুণা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলন এই জন্যই ডেকেছি যে আমাদের বরুণা গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান ননিগোপাল মণ্ডল গত 6টা জেনারেল মিটিংয়ে অনুপস্থিত, তিনি ছিলেন না। গত 2022 থেকে 14/2 থেকে আজ পর্যন্ত 15/7 পর্যন্ত পরপর 6টা মিটিংয়ে উনি উপস্থিত, জেনারেল মিটিংয়ে উপস্থিত ছিলেন না। আমরা এর আগে একটা আন্দোলন করেছি, আপনারা জানেন, আমরা পঞ্চায়েতে তারা লাগিয়ে আন্দোলন করেছি এবং আমাদের দাবি অতি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব উপপ্রধানকে বরখাস্ত করে নতুন উপপ্রধান নিয়োগ করতে হবে এবং পুনরায় ওনার মেম্বারশিপ বাতিল করে ওই সিটটাতে আবার পুনরায় ভোট করতে হবে। এটা পঞ্চায়েত আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে, পঞ্চায়েত আইন 1973, তাতে পরিষ্কার বলা হয়েছে যে কোনো মেম্বার বা কোনো পদাধিকারী প্রধান বা উপপ্রধান যদি পরপর 3টা মিটিংয়ে অনুপস্থিত থাকেন তাহলে তাকে চিঠি করে তার কাছে জানতে হবে যে কেন তিনি অনুপস্থিত এবং কেন পঞ্চায়েতে আসেন না। কিন্তু ইনি পরপর ছয়টা মিটিং ইনি অনুপস্থিত, সব গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী, পঞ্চায়েতের অ্যাক্ট অনুযায়ী তার মেম্বারশিপ থাকতে পারে না। তার জন্যে আমরা আজকে আমরা এর আগে আন্দোলন করার সঙ্গে সঙ্গে আজকে আমরা কালে বিডিও কালিয়াগঞ্জ, ডিএম উত্তর দিনাজপুর কর্ণজোড়া এবং এসডিও উত্তর দিনাজপুর রায়গঞ্জ, আমরা তাদেরকে আমাদের স্মারকলিপি দিয়েছি এবং পঞ্চায়েতের অ্যাক্ট অনুযায়ী তাদেরকে আমরা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। হ্যাঁ, আমরা যেটা জানতে পারি যে কিছুদিন আগে ঝাপল সংসদে একটা বয়স্ক মহিলা, বৃদ্ধা মহিলা, প্রায় তার 80 বছর বয়স, সে সামান্য কিছু কেজি 1 কিলোর মতো পেঁয়াজ চুরি করার দায়ে আমাদের সম্মানীয় উপপ্রধান তার বিচার করেছিলেন এবং তাকে পিটিয়েছিলেন, মেরেছিলেন, গাছে পিঁচতে পেছে পোলে বেঁধে। তার জন্য তিনি ওই ভদ্রমহিলা আত্মহত্যা করতে বাধ্য হন, এত লজ্জাজনক কাজ করেন এবং তাকে উপরান্তি 1 কিলো পেঁয়াজের জন্য 26,000 টাকা জরিমানা করেছিলেন। এই লজ্জাজনক কাজের জন্য উনি আত্মহত্যা করতে বাধ্য হন। সেই পরিপ্রেক্ষিতে ওনার পরিবারের সদস্য, ওনার ছেলে বিডিও আমাদের উপপ্রধানের নামে এবং আরও 5 জনের নামে কেস করেন। সেই কেসে উনি ফেরার ছিলেন, তারপরে উনি আত্মসমর্পণ করেন, কিছুদিন ধরে উনি জেল খেটে এই কয়েকদিন হলো উনি করেছেন, জামিনে মুক্ত আছেন, এখনও তার বিচার হয়নি, তিনি জামিনে মুক্ত আছেন। আমাদের বক্তব্য, একজন ফেরার আসামি যিনি পরপর 6টা মিটিংয়ে অনুপস্থিত থাকলেন, তিনি কী করে একটা পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে থাকতে পারেন, কী করে তিনি পঞ্চায়েতের একটা সদস্য হিসেবে থাকতে পারেন? আমরা জানি, আপনারা তো সবাই জানেন, এখানে আমাদের বরুণা গ্রাম পঞ্চায়েত সহ কালিয়াগঞ্জের 7টা পঞ্চায়েতই বিজেপির দখলে, ভারতীয় জনতা পার্টি তাদের দখলে। আমাদের অবভিয়াসলি আমাদের 9 নম্বর বরুণা অঞ্চল প্রধান এবং উপপ্রধান উনি বিজেপির দখলে, এবং সবথেকে বড় কথা উনি আমাদের 9 নম্বর বরুণা
বিজেপির অঞ্চল সভাপতি, উনি দায়িত্বে আছেন। না উনি, আমরা এসে দেখলাম উনি না অফিসে আসছেন। আজকে একটা জেনারেল মিটিং হওয়ার কথা ছিল, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের বিরোধী দলনেতা আমরা অবজেকশন জানাই, বাজারু দেব শর্মা অবজেকশন জানাই যে না এই মিটিং হতে পারে না, তার জন্য আজকে মিটিং সাসপেন্ড করে আমরা আজকে কপি ভিডিওকে দিয়েছি এবং প্রধানকেও দিয়েছি কপি। আমরা বলেছি যতক্ষণ না এটার আইনানুক ব্যবস্থা হয় ততদিন তিনি যেন পঞ্চায়েতে না আসেন এবং পঞ্চায়েতের কোনো মানে মিটিংয়ে বা কোনো জেনারেল মিটিং বা আর কোনো অর্থের মিটিং কোনো মিটিংয়ের জন্য অংশগ্রহণ তিনি না করেন তার ব্যবস্থা সুনিশ্চিত করবার জন্য আমরা আজকে দাবি জানিয়েছি। অবশ্যই আমরা অবশ্যই চাইছি পঞ্চায়েতের উপনির্বাচন এই সিটটাতে হবে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের যে প্রধান এই উপপ্রধান তাকে অপসারণ করিয়ে সেই উপপ্রধান সিটে আবার পুনরায় নির্বাচন করতে হবে। এটা আমাদের পার্টির পরিষ্কার স্ট্যান্ড এবং আমাদের পার্টির স্ট্যান্ড হচ্ছে পঞ্চায়েত অ্যাক্ট 1973 সাল, আপনার আমরা উল্লেখ করেছি এই কাগজে, হ্যাঁ সেকশন 11-এ 3 নম্বর ধারায় পরিষ্কার বলা হয়েছে যে কোনো মেম্বার বা কোনো প্রধান উপপ্রধান যদি পরপর 3টা জেনারেল মিটিং অনুপস্থিত থাকেন তাহলে তাকে বলতে হবে যে তিনি কেন উপস্থিত ছিলেন। কিন্তু আজ পর্যন্ত 6-6টা মিটিংয়ে উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের প্রধান বা আমাদের পঞ্চায়েতের সচিব কোনো স্টেপ নেননি, আমরা বাধ্য হয়ে বিডিওকে এবং ডিএমকে জানাতে বাধ্য হয়েছি।